কি চরণে বন্ধুরা আরকে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শ্বশুরবাড়ি এলাকাতে এসেছি। এখানে কীর্তনকে অবলম্বন করে ভীষণ বড় বড় অনুষ্ঠান করা হয়। কালকে সকালবেলা সমস্ত গ্রামের মহিলারা আর কি সাজাগোজা করে উৎসবের মেজাজে তারা সবাই কিন্তু গঙ্গাঘাটে জল আনতে যান। তো সেটা খুব বর্ণাঢ্য একটা অনুষ্ঠান, সেটা দেখানোর জন্য আজকে রাত্রিবেলা আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, আপনাদের সবাইকে অনুরোধ রইল শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না, কারণ আপনাদের এই সহযোগিতাই আমার কাছে মোটিভেশান এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করে, সাহায্য করে। চলুন বন্ধুরা, বর্ণাঢ্য অনুষ্ঠান আপনাদের দেখানোর আগে প্যান্ডেলটাকে ভালো করে দেখে নিন। আপনারা এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ঠাকুরকে একের পর এক সারি করে রাখা হয়েছে। এই ঠাকুরগুলো কিন্তু অটোমেটিক, যেদিন মূল প্রোগ্রাম হবে সেই দিন কিন্তু এগুলো অটোমেটিক চলবে। অর্থাৎ জীবন্ত দুর্গা যেমন হয় ঠিক সেই রকমভাবে এটা প্রস্তুতি করা হয়েছে। এটা কিন্তু এখানকার স্পেশালিটি, প্রত্যেক বছর এনারা এই আয়োজনটা করে থাকেন। এইদিকে আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কালীমায়ের মন্দির, আর এদিকে পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আছে, এবং পাশেই গ্রামের মহিলারা সবজি টবজি কাটছেন কালকে অনুষ্ঠান শেষে খাবার দাবার আয়োজন করার জন্য। এরপরে এইদিকে দেখুন, এবছর একটা শিব ঠাকুরকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। আর এইদিকে যেটা বলছিলাম যে মহিলারা সবজি কাটছেন, সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে। কিছুটা গ্রামের মধ্য দিয়ে পথ পেরিয়ে তারপরে আমাদেরকে নদীর ঘাটে পৌঁছাতে হবে। দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এই তো আমাদের মস্ত। গুড মর্নিং বন্ধুরা, এখন বেলা 10:15। আমি যেমনটা আগের দিনে আপনাদেরকে বলেছিলাম যে আজকে শোভাযাত্রা হবে, সেই শোভাযাত্রাতে অংশগ্রহণ করব এবং সেই শোভাযাত্রা আপনাদেরকে ভালো করে দেখাবো। বন্ধুরা, শোভাযাত্রাটা এতটা বড় এবং এতটা এগিয়ে গিয়েছিল যে আমাকে গাড়িতে চেপে তাদের কাছে পৌঁছাতে হলো, এবং পুরো 4 কিলোমিটারের ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না, তাই একটু ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিভিন্ন ভক্তিগীতি ও কৃষ্ণনাম করতে করতে আমাদের শোভাযাত্রা এখন এসে পৌঁছেছে নদীর ঘাটে। নদীর পাড়ে পৌঁছানোর পরেই শুরু হলো জলযোগ। জল বাতাসা ছোলা দিয়ে জলযোগ সেরে তারপরে শুরু হলো ফটোশ্যুটের সেশন। বিভিন্ন ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম জল আনতে। বন্ধুরা, এখন আমরা নদীতে জল তুলতে যাচ্ছি। এই জল কিন্তু মহাপ্রভুর মানে প্রসাদ হিসেবে কাজে লাগবে। এইটা হচ্ছে আমাদের গঙ্গা নদী আর কি। আপনারা জানেন বুরুল ঘাটে এসেছি আমরা, আমাদের মানে পূজা মণ্ডপ থেকে এটা 5 কিলোমিটার দূরত্ব আর কি। তো চলুন আপনাদেরকে দেখাই জল ভরাটা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকটা ফটো সেশন চললো। অর্থাৎ এই সময়ে আমরা বিভিন্ন রিল বানালাম, ঠিক আছে, শুধু নিজের জন্য বানালাম তা না, ওদের জন্য বানিয়েও দিলাম। চলুন আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই এই ফটো সেশন পর্ব। এখানে যেহেতু আমরা গান ব্যবহার করতে পারবো না, তাই মিউজিকের সাথে খানিকটা ফটোশ্যুট আপনাদেরকে দেখিয়ে দিই। এই অংশটি আপনারা নিজেরা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা রিলস বানান তাদের ক্ষেত্রে কিছু না কিছু আপনারা আইডিয়া এখান থেকে পেয়ে যেতে পারবেন। তো সঙ্গে থাকুন।
আগে ওখান থেকে ফিরে আসি। চল আয় 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 আয়, তুই যা তুই যা। এখন আমি নিজে আমার শালার মেয়ের সাথে একটু ভিডিও বানালাম, ঠিক আছে, সেটা আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই দেখে থাকবেন। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই মূল প্যান্ডেলে। এদিকে খাবার তৈরির প্রস্তুতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন জেনে নিই কী কী খাবার এখানে প্রস্তুতি হয়েছে। ভাত আর তারপরে কী কী মেনু? এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য এবং প্যান্ডেল সাজানোর জন্য, ঠিক আছে। চলুন দূর থেকে প্যান্ডেলটা এরকম লাগছে, আমরা প্যান্ডেলে গিয়ে দেখি এখন কেমন লাগছে এবং কে গান গাইছে। দেখুন এই শিব ঠাকুরটাকে এখন কত অপূর্ব দেখতে লাগছে, তাই না? কৃষ্ণ নামের মধ্য দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।